পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শিবরামপুরে কালীপুজো, সেই কালীপুজোকে কেন্দ্র করে শুরু হয়েছে জল আনতে যাওয়ার প্রস্তুতি। নিয়ম অনুযায়ী পুজোর আগের দিনে গ্রামবাসীরা গঙ্গা নদী থেকে জল আনতে যান, পরের দিন গঙ্গা থেকে ঘটে করে জল তুলে এনে সেই পবিত্র জল দিয়ে মা কালীর মন্দির ধুয়ে দেওয়া হয়। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল জোর কদমে। শিবরামপুরের 20 জন ব্যক্তি মগরা যাচ্ছেন কালীপুজো উপলক্ষে পবিত্র জল আনতে। বাসে চেপে জল আনতে যাওয়া হলেও ফেরার পথে পুরো রাস্তা হেঁটে আসতে হয় সকলকে। আগামীকাল শিবরামপুরে কালীপুজো। এই কালীপুজো চলে দীর্ঘ 4 দিন ধরে। কালীপুজোকে কেন্দ্র করে সকল গ্রামবাসী আনন্দে মেতে ওঠেন। কালীপুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব শিবরামপুরে। কোথায় জল আনতে যাচ্ছ? শিবরামপুরে। শিবরামপুর কি পুজো উপলক্ষে যাচ্ছ? কালী পুজো। কোথায় যাবে এখন? মগরা। ওখান থেকে হেঁটে আসবে? কবে পুজো? কবে পুজো? কাল। কতজন যাচ্ছ জল আনতে? ওই 20 জনের মতো। প্রতি বছরই যাও? প্রতি বছর। কদিন হয় পুজোটা? পুজোটা হয় 4 দিন। গ্রাম থেকে যাও? কিসে যাও? যাও যাবো বাসে। আসবে কিসে? হেঁটে। নাম? নাম কার্তিক দাস। রায়না থেকে সৌরভ কালিন্দ্রের রিপোর্ট, কৃষক সেতু বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।